এই গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে একটা নতুন বিষয় নিয়ে ভিডিও বানাতে আসলাম, যদিও ভিডিওটা অনেক আগে দেওয়া আমার উচিত ছিল। অনেকগুলো রেসপন্স পেয়েছি এবং কোশ্চেন পেয়েছি, থ্যাংকস ফর লাভ এবং কোশ্চেন গুলার জন্য। সো অ্যাকচুয়ালি আমি আজকে দেখাবো যে টিপি লিঙ্কের রাউটারের কিছু টেকনিক্যাল বিষয় যেগুলো আমি নতুন করে শিখলাম। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে এই ভিডিওগুলো নাকি ইউটিউবে বা কোথাও নাই, সো আমাকে বানানোর জন্য রিকোয়েস্ট করছেন, সেই রিকোয়েস্ট রাখার জন্যই আজকে ভিডিও। ইন্ট্রো। আপনাকে প্রথমে আগে আইপি অ্যাড্রেস দিতে হবে, এরপর যাওয়ার পরে সেখানে থাকা ডিফল্ট আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এরপর লগ ইন করার পর আপনার প্রথমে আপনি একটা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, এবং এই ইন্টারফেসে আপনি বুঝতে পারবেন যে রাউটার অনলাইনে না অফলাইনে আছে। এটা সেট আপ করার জন্য আমরা প্রথমে কুইক সেট আপে যাচ্ছি, যাতে খুব দ্রুত সেট আপটা করতে পারি। আপনি সেট আপ করতে যাবেন, তখন প্রথমবারের মতো আপনাকে এইটা দেখাবে কুইক সেট আপ, যাতে আপনি খুব সহজে সেট আপ করতে পারেন। এবং বাম সাইডে একটি মেনু দেখতে পাবেন, সেই মেনু দেখে আপনি সেট আপ করতে পারেন। আমরা প্রথমেই স্ট্যাটাসে যাচ্ছি, দেখি রাউটার এখন অনলাইনে না অফলাইন আছে সেটা দেখার জন্য। এরপর এখানে আপনি দেখতে পাবেন রাউটার যদি কনফিগার না করা থাকে তাহলে WAN যেটা আছে সেটা ডিসেবল দেখাবে। এরপরে আমরা যেটা করব, সেট আপ করার জন্য প্রথমে আমরা কুইক সেট আপে যেতে পারি অথবা নেটওয়ার্কে সরাসরি ঢুকে পড়তে পারি। অ্যাপ থ্রিটা নিয়ে আমি আগের ভিডিওতে কথা বলেছি, তো আমরা প্রথমে এটা সেট আপ করবো। এটার জন্য প্রথমে আমাদেরকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপরে আমি রাউটারটাকে কোন হিসাবে যাচ্ছি সেটা দেখার জন্য এখানে আপনার অপশন সিলেক্ট করতে হবে। যদি আপনি ওয়্যারলেস রাউটার হিসাবে চান তাহলে ওয়্যারলেস রাউটার হিসাবে দিতে পারেন, আবার যদি আপনি চান যে এটাকে অ্যাক্সেস পয়েন্ট হিসাবে ব্যবহার করবো সেটাও করতে পারেন। তো আমি এটা ওয়্যারলেস রাউটার হিসাবে যাচ্ছি, ওয়্যারলেস রাউটার সিলেক্ট করে নেক্সট করলাম। এখানে ওয়্যারলেস ভার্সেস অ্যাক্সেস পয়েন্টের মধ্যে কিছুটা পার্থক্য আছে, তো পার্থক্যটা হচ্ছে এটাই। আগে প্রথমে আমি অ্যাপসটা ওপেন করি, তারপরে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে সেই জন্য অপারেশন মোডে কিভাবে অ্যাক্সেস পয়েন্ট ভার্সেস ওয়্যারলেস রাউটারের যে তফাৎটা সেটা দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন আমার এখন কারেন্ট মোডে ওয়্যারলেস রাউটার মোড হিসাবে সিলেক্ট করা আছে, আপনারা চাইলে অ্যাক্সেস পয়েন্ট মোড হিসাবেও সিলেক্ট করতে পারেন যদি আপনার কাছে অ্যাক্সেস পয়েন্টের যে ডিভাইসগুলো থাকা দরকার সেগুলো থাকে। ওয়্যারলেস রাউটার এবং অ্যাক্সেস পয়েন্টের ওয়্যারলেস রাউটারের পার্থক্য হলো, প্রথমে ISP তার কাছে কানেকশন থাকে, এরপরে সেখান থেকে ডিরেক্ট রাউটারের কানেকশন আসে, এরপর আপনি যে কোনো ডিভাইসের মাধ্যমে সেটাই ব্যবহার করতে পারেন। আর অ্যাক্সেস পয়েন্টে যেটা হয়, ইন্টারনেটের প্রোভাইডার ISP থাকে, তারপরে হচ্ছে একটা অন্যতে বা ইপন বা DSL সার্ভিস থাকলে তারপরে সেই সেট আপ বক্সে সেট আপ করে, দেন হচ্ছে ওয়্যারলেস রাউটার থাকে, এরপরে ওয়্যারলেস রাউটার থেকে তারপরে আপনার ডিভাইসে বা আপনি ইউজ করতে পারেন। এটাই মূলত পার্থক্য ছিল দুইটা ডিভাইসের মধ্যে, তো আপনারা চাইলে যে কোনো একটা মোড ইউজ করতে পারেন। তো আমরা ব্যাক টু বিজনেসে আসি। তো আমি এখানে ওয়্যারলেস রাউটার হিসাবে নেক্সট করলাম, মোড সিলেক্ট করতেছি, মানে ISP আমাকে যেই কানেকশনটা প্রোভাইড করেছে সেটার অপশনটা সিলেক্ট করতেছি। এখানে বিভিন্ন ধরনের আপনি অপশন পাবেন, যাতে খুব সহজে আমি এটা সেট আপ করতে পারি। এছাড়াও এখানে আপনি গাইডেন্স পাবেন, এখানে সেই গাইড দেখে আপনার কানেকশন অনুযায়ী এটা সেট আপ করে নিতে পারেন। এরপরে অ্যাডভান্সে গেলে আপনি এখানে IPTV-ও সেট আপ করতে পারেন যদি আপনার কাছে IPTV-র কানেকশন থাকে। তো আমি এখানে নেক্সট করলাম, এরপরে আমার এটা ডিটেক্ট হয়ে যাওয়ার পরে আমি আমার যেহেতু কানেকশন এখানে পপি, তো আমি পপির ID পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতেছি, যেহেতু সেকেন্ডারি কোনো কানেকশন নাই তাই আপনাদের দেখানোর জন্য আমি বা ডাইনামিক দিয়ে রাখলাম। এরপরে নেক্সট করলাম, এরপরে রাউটারের কোন ব্যান্ডউইথটা আপনি ইউজ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন আপনার ডিভাইস অনুযায়ী। এরপরে নেক্সট করলাম, আপনার এখানে চাইলে ডিটেল পড়ে নিতে পারেন 2.4 GHz নেটওয়ার্ক, ঘোরার রাউটারের নাম, পাসওয়ার্ড, সিকিউরিটি কি টাইপ হবে, এরপরে ব্যান্ডউইথ কত হার্জ দেশে ফ্রিকোয়েন্ট করবে, সব বিষয় সেটা করবেন, এবং 5 GHz সেট আপটা সেম ভাবে হবে। আমি এখানে ম্যাক্স দিয়ে রাখতেছি। আর চ্যানেল যেটা আছে, অডিও চ্যানেল যখন যেটা আপনি ইউজ করবেন, ইউজ করে বুঝতে পারবেন যে কোন চ্যানেলটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিক হবে। নেক্সট করলাম, এরপরে 5 GHz সেম ভাবে থাকবে, শুধুমাত্র ফ্রিকোয়েন্সি হার্জ যেটা থাকবে সেটা একটু বেশি হবে 2.4 GHz এর থেকে। আমি এখানে ম্যাক্স দিয়ে রাখলাম, এরপরে সেভ করলাম। এরপরে সেভ দিলে এখন আমার রাউটারটা পুরোপুরি ব্যবহার করার জন্য তৈরি হয়ে গেল। এখন আপনারা চাইলে অন্যান্য সিকিউরিটি যেগুলো সেট আপ আছে সেগুলো সেট আপ দেখতে হলে আমার সঙ্গেই থাকুন, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাউটারের নিরাপদ রাখতে আপনারা একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন, এটা আমি অনেকদিন ধরে ব্যবহার করি, রাউটারটাকে হাইড করে রাখার। হাইড করে রাখার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, রাউটারের ID এবং পাসওয়ার্ডটা এক জায়গায় লিখে রাখবেন, মানে রাউটারের SSID নামক যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, সেই অপশনটা আপনারা এক জায়গায় লিখে রাখবেন। দেন হচ্ছে রাউটারের ইনেবল SSID ব্রডকাস্ট, এই চিহ্নটা যেখানে টিক দেওয়া আছে বা ডিফল্ট টিক দেওয়া থাকে উঠিয়ে দিবেন। এবং তো রাউটারটা এখন হাইড হয়ে গেল। এখন আপনার ডিভাইসে যেটা ব্যবহার করার জন্য যেটা করতে হবে, আপনার ওয়্যারলেস সেটিংস এ যাবেন, সেখানে গিয়ে অ্যাড নিউ নামে একটা ফ্রেজ পাবেন, সেই ফ্রেজে গিয়ে ক্লিক করার সাথে সাথে SSID এবং ইনপুট পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিয়ে ইনপুট করে দিয়ে সেভ করে দিলে আপনার রাউটার ওয়্যারলেস হিসাবে ব্যবহার করার জন্য তৈরি হয়ে গেল। একইভাবে আপনারা ল্যাপটপ বা অন্যান্য কোনো ডিভাইসে ব্যবহার করার সময় হিডেন SSID নামে একটা অপশন পাবেন,
সেখানেও সেম কাজ করলে আপনার রাউটার ব্যবহারের জন্য তৈরি হয়ে যাবে। রাউটারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো WPS এর হচ্ছে আপনি একটা এখানে হচ্ছে পিন থাকে এরকম, সো পিন দিয়েও আপনি রাউটারকে কন্ট্রোল করতে পারেন বা বিভিন্ন ধরনের পাসওয়ার্ড যদি আপনার ব্যবহার করতে সমস্যা হয় তখন আপনি পিন ইউজ করতে পারেন। আমার এটা ডিসেবল করে রাখছি কারণ আমার এখানে পাসওয়ার্ড এনাবল করা আছে। এরপরে রাউটারের সিকিউরিটি কি হবে, রাউটারের সিকিউরিটি অবশ্যই একটা শক্ত ভালো পাসওয়ার্ড দিয়ে রাখবেন, অবশ্যই এই পাসওয়ার্ডটা অবশ্যই লিখে রাখবেন যেহেতু আপনি আপনার পার্সোনাল কাজে ইউজ করতেছেন, সো সেই জন্য আপনার রাউটারটা হাইড করে রাখতে পারেন, অথবা আপনি যদি পাবলিক প্লেস ইউজ করেন অথবা কোনো জায়গায় ইউজ করেন তো সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন, তো সমস্যা নেই। এরপরে আছে হচ্ছে রাউটার অ্যাডভান্স, অ্যাডভান্সে গেলে এখানে আপনি রাউটারের ট্রান্সমিশন পাওয়ার বেকন ইন্টারভেল মানে কতক্ষণ পর পর ইয়ে করবে এখানে সব দেখেন লেখা আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এগুলো সব হচ্ছে অ্যাডভান্স সিকিউরিটি, সো এগুলো আমার ইনেবল করার দরকার নেই কারণ আমি ইনেবল করার আমি প্রয়োজন বোধ করি। এরপরে আছে হচ্ছে ওয়্যারলেস এর স্ট্যাটিস্টিক, এটা হচ্ছে রাউটারে কে কে ইউজ করতেছে সেটার একটা চার্ট থাকে। এখানে আমার এখন ওয়ান ডিভাইস কানেক্টেড মানে আমার ডেস্কটপটা কানেক্টেড আছে, সো সেটার জন্য আর কি এটা দেখাচ্ছে। সো ওয়্যারলেস সিকিউরিটিতে এইগুলাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি রাউটারে ব্যান্ডউইথ স্ট্যাটিস্টিক এর মাধ্যমে আপনার রাউটারে কে কে ব্যবহার করতেছে সেটা দেখতে পারেন। কিভাবে ম্যাক ফিল্টারিং অ্যাড করবেন সেটা অনেকে জানতে চেয়েছেন। ম্যাক ফিল্টারিং অ্যাড করার জন্য প্রথমে আপনাকে এই ব্যান্ডউইথে আপনি ম্যাক ফিল্টারিং ইনেবল করতে চাচ্ছেন সেই ব্যান্ডউইথ সিলেক্ট করবেন। ফিল্টারিং এ ক্লিক করার পরে নিচে ডান সাইডে একটি অপশন দেখতে পাবেন অ্যাড নিউ নামে, সেই অ্যাড নিউতে গিয়ে আপনার ডিভাইসের ম্যাক অ্যাড্রেস এবং ডিসক্রিপশনে আপনার ডিভাইসের নাম লিখে দিয়ে স্ট্যাটাস ইনেবল করে দিয়ে দেন সেভ করবেন। পরে রাউটারের ম্যাক ফিল্টারিং রুলস এ এসে অ্যালাও এবং ডিনাই দুটো অপশন পাবেন এবং এখানে অ্যালাও অপশনে ক্লিক করবেন। দেন রাউটারের উপরে থাকা বাই ডিফল্ট ডিসেবল করা থাকে, আপনি এখানে ইনেবল দিলেই রাউটারটা অটোমেটিক্যালি রিস্টার্ট নেবে এবং রিস্টার্ট নেওয়ার পরে আপনি ওই ডিভাইসে অ্যাড হয়ে গেলেন। এরপরে আপনি অন্য অন্য ডিভাইস একইভাবে অ্যাড করতে পারেন। গেস্ট নেটওয়ার্ক ফিচারের মাধ্যমে আপনি চাইলে যে কাউকে নেটওয়ার্কে গেস্ট হিসাবে অ্যাড করতে পারেন। গেস্ট নেটওয়ার্কে এখানে প্রথমে আপনি যেটা দেখতে পাবেন এখানে গেস্ট অ্যালাউ করতে চাচ্ছেন কিনা সেটা এখানে দেওয়া আছে। গেস্ট নেটওয়ার্ক আইসোলেশন ফিচারের মাধ্যমে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারেন এবং আপনার নেটওয়ার্কে যারা গেস্ট হিসেবে থাকবে তাদেরকে আলাদা করে দিতে পারেন। এরপরে আছে গেস্ট নেটওয়ার্ক ব্যান্ডউইথ কন্ট্রোল, এটা যদি ইনেবল করতেছেন তাহলে ইনেবল করতে পারেন। এরপর ব্যান্ডউইথ, কোন ব্যান্ডউইথ আপনি ফ্রিকোয়েন্ট করতে চাচ্ছেন বা কোন ব্যান্ডউইথ আপনি তাদের ব্যবহার করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে পারেন। গেস্ট নেটওয়ার্ক কি এখানে ইনেবল থাকবে না ডিসেবল থাকবে সেটা সিলেক্ট করে দিতে পারেন। নাম নেটওয়ার্কের নাম কী হবে সেটা সিলেক্ট করতে পারেন। ম্যাক্স গেস্ট ইউজার কতজন হবে আপনি সেখানে কন্ট্রোল করতে পারেন। সিকিউরিটি এখানে আপনি কোন ধরনের সিকিউরিটি প্রোভাইড করছেন সেটা এখানে দিতে পারেন। আমার এখানে বাই ডিফল্ট যেহেতু ডিসেবল করা আছে সো আমি এটা ইনেবল করি নাই, সেজন্য আমার এখানে অপশনটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এরপরে অ্যাক্সেস কন্ট্রোল, অ্যাক্সেস টাইম মানে এখানে শিডিউল করে দিতে পারেন অথবা আপনি এখানে চাইলে আপনি টাইম আউটও করে দিতে পারেন। আবার একই সাথে এখানে আপনি নিচে যদি শিডিউল দেন তাহলে এখানে আপনি স্লটও সিলেক্ট করতে পারেন। এরপরে আছে হচ্ছে ফেসবুক ওয়াইফাই, মানে ফেসবুক অথেন্টিকেশনের মাধ্যমে আপনি তাদেরকে ভেরিফাই করতে পারেন এবং ফেসবুক লোকেশনের মাধ্যমে তাদের লোকেশন আপনি জানতে পারেন। এরপর DHCP হচ্ছে এটা এমন একটা জিনিস সেটা হচ্ছে গেমিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ, সো গেমিংয়ের যারা গেমার আছেন তাদের জন্য এই ফিচারটা। সো DHCP ক্লায়েন্ট লিস্ট আছে, যদি DHCP কেউ থাকে তাহলে সেই ক্লায়েন্ট লিস্টে সে তাদের নেম অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস ক্লায়েন্ট নেম তারপরে SIP মানে আছে IP লেস টাইম কতক্ষণ ধরে তার কানেক্ট এইসব আর কি দেখাবে। এরপর অ্যাড্রেস রিজার্ভেশনও যদি আপনার কাছে তারা IP করে সো তাদের যদি IP থাকে তাহলে আপনি রিজার্ভ করে রাখতে পারেন। ফরওয়ার্ডিং হচ্ছে এইটা দরকার হয়, আমি এই ইউজ করেছি সেটা হচ্ছে যে ভার্চুয়াল সার্ভার ক্রিয়েট করার জন্য যদি আপনার কাছে DNS বা এরকম ধরনের কিছু ইউজ করেন তাহলে এটা দরকার হয়, এছাড়াও গেমারদের জন্য এই ফিচারটা আমি মনে করি। এরপরে আসে হচ্ছে ট্রিগারিং, সেম জিনিস এটার ক্রিয়েট করে দিতে হয়। TMZ সেম জিনিস সঙ্গে এটাও গেমারদের জন্য একটা ফিচার, UNMP এটা আপনারা সাইড ডিসক্রিপশন আছে সেটা দেখে নেবেন। গেমারদের জন্য এই ফিচারটা আমি মনে করি। এরপরে আসে হচ্ছে ট্রিগারিং, সেম জিনিস এটার ক্রিয়েট করে দিতে হয়। TMZ সেম জিনিস সঙ্গে এটাও গেমারদের জন্য একটা ফিচার, UNMP এটা আপনারা সাইড ডিসক্রিপশন আছে সেটা দেখে নেবেন। সিকিউরিটি হচ্ছে আপনার এখানে বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবে রাখবেন। অ্যাডভান্স সিকিউরিটিতে গেলে এখানে ডস প্রোটেকশন পাবেন, ডস প্রোটেকশন হচ্ছে রাউটারের অ্যাটাক বাই ECPSYN ফ্লোট বা UDP
ফ্লোট অথবা আইসি এমপি ফ্লোট এরকম ধরনের বিভিন্ন ধরনের ফ্লোট অ্যাটাক আছে। সো সেই ফ্লোট অ্যাটাক থেকে আপনার রাউটারকে রক্ষা করার জন্য এটা। এরপরে লোকাল ম্যানেজমেন্ট, মানে আপনার রাউটারটা কে কে ম্যানেজ করতে পারবে। সো আমি এখানে অল পিসি দিয়ে রাখছি, যদি আপনি চান আপনি শুধু নিয়ন্ত্রণ করতে চাবেন তাহলে অনলি পিসি দিবেন, দেন হচ্ছে সেট দিবেন, সেট দিলে সেভ দিবেন, তাহলে শুধু ওই ডিভাইস যেটাই থাকুক সেটা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন। রিমোট ম্যানেজমেন্ট হচ্ছে এটা ইনেবল করার দরকার নাই, কিছুদিন আগে আমার রাউটার কম্প্রোমাইজড হয়ে গেছিল, সো এটা করার দরকার নাই। রিমোট হচ্ছে যে আপনি যদি চান তাহলে রিমোটলি এটা কন্ট্রোল করতে পারেন। সিকিউরিটি হচ্ছে আপনার এখানে বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবে রাখবেন। অ্যাডভান্স সিকিউরিটিতে গেলে এখানে ডস প্রোটেকশন পাবেন। ডস প্রোটেকশন হচ্ছে রাউটারের অ্যাটাক বাই ইসিপি এস ওয়াই এন ফ্লোট বা ইউটিপি ফ্লোট অথবা আইসি এমপি ফ্লোট এরকম ধরনের বিভিন্ন ধরনের ফ্লোট অ্যাটাক আছে। সো সেই ফ্লোট অ্যাটাক থেকে আপনার রাউটারকে রক্ষা করার জন্য এটা। এছাড়াও যারা এরপর লোকাল ম্যানেজমেন্ট, মানে আপনার রাউটারটা কে কে ম্যানেজ করতে পারবে। সো আমি এখানে অল পিসি দিয়ে রাখছি, যদি আপনি চান আপনি শুধু নিয়ন্ত্রণ করতে চাবেন তাহলে অনলি পিসি দিবেন, দেন হচ্ছে সেট দিবেন, সেট দিলে সেভ দিবেন, তাহলে শুধু ওই ডিভাইস যেটাই থাকুক সেটা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন। রিমোট ম্যানেজমেন্ট হচ্ছে এটা ইনেবল করার দরকার নাই, কিছুদিন আগে আমার রাউটার কম্পিউটার কন্ট্রোল হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনার বাসায় কোনো ছেলে মেয়ে থাকে বা কোনো ছোটো কেউ থাকে তাহলে তাদের নিয়ন্ত্রণ করার জন্য এটা। অ্যাক্সেস কন্ট্রোল হচ্ছে আপনি রাউটারের মধ্যে যারা থাকবে তাদেরকে নিয়ন্ত্রণ বা করতে পারবেন, এটা একটা বিষয়। হোস্ট হচ্ছে আপনি যেটা হোস্ট করতেছেন সেটা। তারপর টার্গেট কে কে, কার কাছে এটা যাবে, কে কে কি কি টার্গেট থাকবে বা কোন কোন ওয়েবসাইট আপনি অ্যালাউ করবেন সেইগুলো হচ্ছে এখানে দেখায়। এরপরে হচ্ছে শিডিউল, শিডিউল মানে কি কি কখন কখন এটা চালু থাকবে এটা। এরপরে অ্যাডভান্স রাউটিং এ গেলে আপনি রাউটারের এখানে আইপি অ্যাড্রেস রিজার্ভ করে রাখতে পারবেন। পরে স্ট্র্যাটেজিক রাউটিং টেবিলে গেলে আপনি দেখতে পাবেন, এটা হচ্ছে একটা সিস্টেম টুল, সিস্টেম টুলে দেখতে পাবেন যে রাউটার ঠিকমতো কাজ করছে কিনা। এটা সেই প্রথমে যেটা বলেছিলাম রাউটার অনলাইন অফলাইন, এটাই হচ্ছে সেটা বোঝার উপায়। এরপরে ব্যান্ডউইথ কন্ট্রোল যদি করতে চান, যে আপনি কিছু আইপি অ্যাড্রেস রিজার্ভ করে রাখলেন বা আপনার ইউজার যারা আছে তাদেরকে অ্যাড করলেন আইপি অ্যাড্রেস দিয়ে, ম্যাক অ্যাড্রেস দিয়ে, তারপরে তাদেরকে কতটুকু ব্যান্ডউইথ তাদেরকে প্রোভাইড করতে চাচ্ছেন সেটা এখানে আপনি কন্ট্রোল করতে পারেন। এরপরে আইপি ম্যাক বাইন্ডিং হচ্ছে আপনি আইপি অ্যাড্রেসগুলোকে একটা আপডেটের চেইনে নিয়ে আসতে পারেন। সেই চেইনে নিয়ে আসার পরে আপনি এগুলা তাদেরকে কন্ট্রোল ইনেবল ডিসেবল এগুলা করতে পারেন। আর এআরপি লিস্ট সেম প্রাই। এরপরে ডাইনামিক ডিএনএস, যেটা বললাম ডাইনামিক ডিএনএস এবং ফরওয়ার্ডিং, এই দুইটা হচ্ছে কানেক্টেড। এখানে সার্ভিস প্রোভাইডার কে সার্ভিস দিচ্ছেন ডাইনামিক আইপি, এখানে আপনারা রেজিস্টার করে নিতে পারেন, ডোমেইন নেম দিতে পারেন, আর এটা যখন রেজিস্টার করবেন তখন ওখানে আর IPv6 এ পর্যন্ত বাংলাদেশে আমি জানি যে তাদেরকে তিনটা কোম্পানি আছে যারা IPv6 প্রোভাইড করে। এতক্ষণ যেটা দেখালাম সেটা হচ্ছে IPv4 ছিল, কিন্তু IPv6 এক্সেস করে। সিস্টেম টুলে আছে হচ্ছে টাইম সেটিং, টাইম সেটিং সবসময় ঘুরে রাখবেন এবং এটাকে NTP সার্ভার দিয়ে আপনি কন্ট্রোল করতে পারেন। সো NTP সার্ভার দিয়ে কন্ট্রোল করলে একটা সুবিধা হচ্ছে যে আপনি যদি অফলাইন থাকেন তারপর আপনি অনলাইনে আসবেন তখন তারা ওই সার্ভার থেকে সেই ওই সার্ভার থেকে ডাইরেক্ট আপডেট করে অটোমেটিক্যালি আপডেট করে নেবে, আপনার এটা কোনো ঝামেলা থাকবে। LED কন্ট্রোল হচ্ছে আপনার রাউটারের যে LED গুলো আছে সেই LED গুলো কখন জ্বলবে এটা কন্ট্রোল করা যায়।
ডায়াগনস্টিক হচ্ছে আপনার রাউটারের আইপি অ্যাড্রেস দিয়ে পিং চেক করতে পারেন এবং অন্যান্য ফিচার আছে যেগুলো চেক করতে পারেন। তো ফার্মওয়্যার আপডেট করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট tplink.com এটাতে যেতে হবে। দেন সেখানে গিয়ে আপনার ডিভাইসের নাম মডেল এবং ভার্সন সিলেক্ট করে দিবেন। একটা জিপ ফাইল ডাউনলোড হবে, সেই জিপ ফাইল থেকে আপনার এক্সট্রাক্ট করে রাখবেন। এরপরে এখানে ফার্মওয়্যার আপগ্রেড অপশনে এসে এখানে চুজ ফাইল দিবেন এবং .bin নামের যে ফাইল আছে সেটা এখানে আপলোড করে দিয়ে আপগ্রেডে ক্লিক করলে আপনার ডিভাইস আপগ্রেড হয়ে যাবে। ফ্যাক্টরি ডিফল্টস অপশনের মাধ্যমে আপনি পুরোপুরি আপনার ডিভাইসের ফ্যাক্টরি রিসেট করতে পারেন এবং এর মাধ্যমে আপনি পুরো ডিভাইসকে নতুন অবস্থায় যেরকম ছিল সেরকম অবস্থায় ফেরত নিয়ে যেতে পারেন। এই অপশনে ডিফল্ট আইপি অ্যাড্রেস, ডিফল্ট ইউজার নেম, ডিফল্ট পাসওয়ার্ড, ডিফল্ট সাবনেট মাস্ক এগুলো রিসেট করতে পারেন। এটা ব্যাকআপ দিয়ে রাখলে তখন অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে থাকবে, একটা কোনো সিকিউর ফোল্ডারে অথবা ক্লাউডে রাখবেন, সেখানে রাখার পরে কলেজ ভর্তিতে আপনি যদি রাউটারটা আবার যখন সেট আপ করবেন তখন এই ফাইলটা এখানে চুজ ফাইল দিলে ফাইলটাকে .bin নামে একটা ফাইল থাকে সেই ফাইল সিলেক্ট করে দিলে হয়ে গেল। এরপরে রিবুট হচ্ছে যে রিস্টার্ট, পাসওয়ার্ড যে হচ্ছে আপনার রাউটারে লগ ইন করার যে পাসওয়ার্ডটা আছে সেটা চেঞ্জ অবশ্যই করে নেবেন। সিস্টেম লগে হচ্ছে আপনি পাবেন সিস্টেমে আপনার কী কী হয়েছে, কী কী রিকোয়েস্ট পাঠাইছে, কোথায় কোথায় গেছে এগুলো হচ্ছে এখানে আছে, কে কে রিকোয়েস্ট করছে বা কোনো ডাটারের কোনো সমস্যা হলে সেটা ধরতে পারবেন। যখন আপনারা ইউজ করেন তখন স্ট্যাটিস্টিক হচ্ছে কে কি ইউজ করতেছে সেটা হচ্ছে একটা লিস্ট থাকে যে এই এই লোক ইউজ করে গেছে বা তারা ইউজ করছিল বা এরকম একটা হিস্ট্রির মতো থাকে যে এরা ইউজ করছে। সো দ্যাটস ইট, থ্যাংকস ফর ওয়াচিং, হিট দ্য লাইক বাটন, ডু সাবস্ক্রাইব। Thank you.